ভাঙড়ের নলমুড়ি, ভাঙড়ের নলমুড়িতে সেখানে আইএসএফ তৃণমূল খণ্ডযুদ্ধ ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। ভাঙড়ের নলমুড়িতে মাথা ফেটেছে একাধিকের ঘটনাস্থলে। ভাঙড় থানার পুলিশ গেলে উত্তেজনা, ঘটনাস্থলে জয়েন্ট সিপি শুভঙ্কর সিনহা। দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা, এক্সক্লুসিভ তুলে ধরছি আপনাদের সামনে ভাঙড়ের নলমুড়ির ঘটনা। সেখানে আইএসএফ তৃণমূল কংগ্রেস সংঘর্ষ, এবং আপনারা জানেন ভোট শুরু হওয়ার 34 ঘন্টা আগে থেকেই উত্তপ্ত হয়ে ওঠে আবারও ভাঙড়। আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষ লাগে। প্রথমে তৃণমূল কংগ্রেসের শওকত মোল্লা শাহিনী ঘোষদের তরফ থেকে অভিযোগ করা হয় যে আইএসএফ বোমাবাজি করছে, এবং তারপর গতকাল রাতেই আপনাদের সামনে সেই ছবি তুলে ধরেছে আইএসএফ এর প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়, এবং সেই ভাঙা গাড়ি নিয়ে সোজা আইএসএফ প্রার্থী তিনি পৌঁছে যান ভাঙড় থানাতে। এবং তারপর আজকের সকাল থেকে বারংবার উত্তপ্ত হচ্ছে ভাঙড়। নলমুড়ির ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। প্রসেনজিৎ সর্দার রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, কি অবস্থা এখন? দেখো, ব্যাপক উত্তেজনা যত বেলা বাড়ছে ভাঙড়ে এবং ভাঙড় নলমুড়িতে আইএসএফ তৃণমূলের একটা খণ্ডযুদ্ধ বেঁধে যায়, এবং সেখানে কিন্তু দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে এবং তাদেরকে প্রথমে নলমুড়ি হাসপাতালে ভর্তি করা হয়। তৃণমূল দাবি করে যে তারা যখন বুথে যাচ্ছিল সেই সময় আইএসএফ ঘিরে ধরে তাদেরকে মারধর করে, পাশাপাশি আইএসএফ জানে তারা বুথের দিকে যখন যাচ্ছিল ভোট দিতে সেই সময় তৃণমূল ঘিরে ধরে মারধর করে, সেখানে বোমাবাজি করা হয়েছে। এরপরে বেশ কয়েকজনকে নলমুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ঢোকে, এবং পুলিশের সিপি শুভঙ্কর সিনহা জয়েন্ট সিপিও আসে এবং ঘটনাস্থলে টিমও চলে আসে। এরপরে দেখা যায় আইএসএফ এর বেশ কয়েকজন কর্মী তারা বাড়িতে থাকে, তাদেরকে তৃণমূল চিকিৎসার জন্য সেই এলাকায় ছাড়তে দিচ্ছিলেন না। তারপরে কিন্তু পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে, এবং উদ্ধার করে তৎক্ষণাৎ তাদেরকে কলকাতা হাসপাতালে রেফার করেছে। সম্ভবত এসএসকেএম বা চিত্তরঞ্জন হাসপাতালে তাদেরকে রেফার করা হয়েছে। ধন্যবাদ প্রসেনজিৎ, নজর রাখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।